আমি আকাশ চৌধুরী। আব্বু আমার আদরের একমাত্র ছেলে। পড়ালেখা শেষ করে আব্বুর বর্তমানের অফিস সামলাতে হয় আমাকে। অফিসে বসে আছি, একটু পর মেঘ এসে আমাকে বলে উঠল, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম স্যার। কেন ডেকেছেন আমায়? হ্যাঁ বলছি, এখানে বসো। থ্যাংক ইউ স্যার। শুনলাম তোমার টাকার দরকার, কথাটা কি সত্যি? আসলে স্যার। সত্যি নাকি সেটা বলো। হ্যাঁ স্যার, টাকা দরকার। কত টাকা দরকার? প্রায় 3 লক্ষ টাকার মতো। টাকাগুলো আমি তোমাকে দিব। আপনি কেন আমাকে এতগুলো টাকা দিবেন? তাছাড়া আমি এত টাকা আপনার কাছ থেকে নিতে পারবো না। টাকা তো তোমার খুব ইম্পর্টেন্ট, টাকাগুলো আমি তোমাকে এমনি এমনি দিব না। হুম, ইম্পর্টেন্ট, কিন্তু আমি আপনার কাছ থেকে টাকাগুলো নিতে পারবো না। টাকাগুলো আমি তোমাকে এমনি এমনি দিব না। তাহলে কেন দিবেন টাকাগুলো? আমার একটা কাজ করে দিতে হবে। কি এমন কাজ যার জন্য আপনি আমাকে এতগুলো টাকা দিবেন? সেটা কিছুক্ষণ পরে বলবো, এখন বলো টাকাগুলো তুমি নিবে কিনা। স্যার টাকা আমার দরকার, কিন্তু সেটা আমি এমনি এমনি নিতে পারবো না। কি কাজ আর সেটা কতটা ইম্পর্টেন্ট আগে আমাকে জানতে হবে, না হয় টাকা আমি নিতে পারবো না। তাহলে তোমার মাকে বাঁচাবে কিভাবে যদি টাকা জোগাড় না হয়? আপনি কিভাবে জানেন আমার মায়ের ব্যাপারে? সেটা তোমার দেখার বিষয় না, এখন ভেবে দেখো তুমি কি করবে। কি কাজ করতে হবে বলুন। একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করতে হবে। কিসের এগ্রিমেন্ট? বিয়ের। মানে? মানে হলো একটা বিয়ের এগ্রিমেন্ট পেপারে সাইন করবে তুমি, তাহলে আমি তোমাকে টাকাগুলো দিব। আর হ্যাঁ, এগ্রিমেন্ট হবে 1 বছরের জন্য। 1 বছর পর তুমি তোমার পথ দেখবে আর আমি আমার পথ। এই কথাগুলো শুনে মেঘ বলে উঠল, সরি স্যার, আমার পক্ষে এটা করা সম্ভব নয়। ভেবে দেখো, সময় মাত্র 24 ঘন্টা। এরপর মেঘ কোনো কিছু না বলে নিজের ডেস্কে চলে গেল, আর গিয়ে বসে বসে ভাবতে থাকে। ডাক্তার বলেছে যেভাবে হোক টাকাগুলো জোগাড় করতে হবে, নয়তো তাদের আর কিছুই করার থাকবে না। যেভাবে হোক মাকে বাঁচাতে হবে, প্রয়োজনে নিজের জীবনের বিনিময় হলেও মায়ের ট্রিটমেন্ট আমাকে করতে হবে। কিন্তু স্যার, আমার মায়ের খোঁজ পেলেন কিভাবে? আর এগ্রিমেন্ট পেপারই বা কেন? যদি বিয়ে যদি করতে না চায় তাহলে বিয়ের নাটক কেন? আসল রহস্য কি আমাকে জানতে হবে। এসব কথা ভাবছে মেঘ, হঠাৎ করে তার সহকর্মী থানায় এসে মেঘকে ডাকলো। কি রে মেঘ, কি ভাবছিস? মেঘ কি ভাবছিস বলবি তো নাকি? হুম তানহা, তুই কি বলবি বল। বলবি তো তুই? মানে কি বলবো আমি? তোকে স্যারের সাথে কথা বলতে দেখলাম, কিছু হয়েছে নাকি? না তেমন কিছু না। তানহা তুই তো জানিস এই দুনিয়ায় মা ছাড়া আর কেউ নেই আমার। আজ যদি সে মাকে বাঁচাতে না পারে তাহলে বিবেকের কাছে অপরাধী হয়ে যাব, যে মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজের সুখ না দেখে আমার সুখের জন্য ভেবেছে। আজ সে মায়ের মৃত্যু কিভাবে নিজের চোখে দেখব বলতে পারিস? মন খারাপ করিস না, কিছু একটা উপায় নিশ্চয় পাওয়া যাবে। মেঘ সারাত একটু ঘুমাতে পারেনি। কিভাবে ঘুমাবে, মা যে মৃত্যুর সাথে লড়াই করছে, তাহলে মেয়ে হয়ে কিভাবে ভালো থাকবে? কোনোভাবে রাতটা পার করে মেঘ সকালবেলা নাস্তা করে অফিসে চলে গেল, গিয়ে আকাশের সাথে দেখা করতে গেল। স্যার আসবো? আরে তুমি কি ব্যাপার, আজ নিচ থেকে আসলে? এনি প্রবলেম? স্যার সমস্যা তো একটাই। তার মানে তুমি আমার প্রস্তাব মেনে নিতে রাজি? আর কোনো অপশন কি নেই? না আর কোনো অপশন নেই, মা তোমার, লাইফ তোমার, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আচ্ছা স্যার আমি রাজি। গুড, আমি জানতাম তুমি প্রস্তাব ফেলতে পারবে না। স্যার টাকাগুলো আজই দরকার। হুম, টাকা আজই দিব আর বিয়েটা আজই হবে। কিন্তু? কোনো কিন্তু নেই, এসো আমার সাথে, কোনো প্রশ্ন করো না, যেখানে যাবো তুমিও সেখানে যাবে। আর হ্যাঁ ভয় পেও না, কিন্তু তোমার মায়ের ট্রিটমেন্টের টাকা আমি দিচ্ছি, এটাই ফাইনাল। থ্যাংক ইউ স্যার। এসব কথা না বললেও চলবে, আগে আসো। আকাশ মেঘকে গাড়িতে নিয়ে বসালো, তারপর গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। এরপর মেঘ আকাশকে বলতে শুরু করলো, আমরা কোথায় যাচ্ছি? গেলে বুঝতে পারবে। এত প্রশ্ন কেন করো তুমি? না স্যার এমনি জিজ্ঞেস করছিলাম। এরপর মেঘকে নিয়ে একটা গাড়ির ভেতর ঢুকলো। মেঘ অবাক হয়ে চারদিকে তাকিয়ে আছে, এটা গাড়ি নাকি রাজপ্রাসাদ, এত সুন্দর বাড়ি কারো হয় নাকি? আকাশের সাথে মেঘ ভিতরে ঢুকলো, ভয়ে মেঘের গলা শুকিয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু মেঘ একটা কথাও মুখ ফুটে বলতে পারছে না। হঠাৎ করে আকাশ বলে উঠলো, মামুনি মামুনি দেখো কাকে নিয়ে এসেছি।
কিছুক্ষণ পর হুইল চেয়ারে বসে একজন মহিলা এগিয়ে আসলো আকাশের কাছে। হ্যাঁ, উনি আকাশের মা। একটা অ্যাক্সিডেন্টের পর থেকেই উনি প্যারালাইজড হয়ে যান, সেই থেকে হাঁটাচলা করতে পারেন না। তিনি এসে আকাশকে বলল, এই তো আমি, কি হয়েছে, এত চিৎকার করে ডাকছিস কেন? কাকে নিয়ে এসেছি দেখো। বাহ, খুব সুন্দর তো। এই কি সেই মেয়ে যাকে তুই? মামনি, মামনি শোনো, আজকে ওর সাথে আমার বিয়ে, তুমি সবকিছু আয়োজন করো, আমি একটু আসছি, ওকে নিয়ে শপিং করতে যাব। এতদিন একটা কাজের মতো কাজ করে যাচ্ছিস, ঠিক আছে, আমি তোর উকিল আঙ্কেলকে ফোন করে আসতে বলি, সব কাগজপত্র রেডি করে রাখি, তোরা শপিং করে আয়। আচ্ছা ঠিক আছে মামনি। এদিকে একটু আসবে মা? মহিলার মুখে মা ডাক শুনে মেঘের বুকে কেমন যেন মোচড় দিয়ে উঠল। মেঘ ওনার কাছে গিয়ে পায়ের কাছে বসে হাতে হাত রাখলো। আর আকাশের মা বলে উঠল, আজ থেকে আমার এই বাদর ছেলের সব দায়িত্ব কিন্তু তোমার, ওকে দেখে রাখবে কেমন? আমার ছেলে পছন্দ যে এত সুন্দর তা আগে জানা ছিল না। মেঘ অবাক হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। কি বললো উনি এটা? মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মেঘ ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে তাকালো। আকাশ ওর এমন করে তাকানো দেখে বলল, এভাবে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি আসো, শপিং করতে হবে। মেঘ রীতিমতো ভয় পেয়ে গেল আকাশের এইরকম কথায়। কি আজব লোক রে বাবা, নিজের স্বার্থ রক্ষা করার জন্য আমাকে বিয়ে করতে চাইছে, নাকি ওনার এই বিয়ের পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে? জানি না কি চান উনি, ওনার মতিগতি বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি মনে হয়। যাই হোক, এতে ভেবে লাভ নেই, এখন মাকে বাঁচানোর একটাই উপায়, যেভাবে হোক মাকে আমার চাই চাই। দুজনে টুকটাক শপিং করে বাসায় চলে আসলো। বাসায় এসে আকাশ মেঘকে একটা শাড়ি পরে রেডি হতে বলল, একটু পরে কাজে আসবে। তারপর থেকে মেঘের আগামী এক বছর চুক্তির উপর দাঁড়িয়ে থাকবে। একটা সম্পর্ক কি চুক্তি শুরু হয়? মেঘের সব কথা ভাবছে, হঠাৎ করে আকাশ বলল, এই যে হ্যালো, তাড়াতাড়ি রেডি হও, কাজে চলে আসবে। স্যার, আমার মা। তোমার মায়ের অপারেশন আজকে হবে, তুমি সেখানে যাবে, কিন্তু আগে আমাদের বিয়েটা। অপারেশনের টাকা? ওটা অলরেডি জমা হয়ে গিয়েছে, আর ডাক্তারের সাথে আমার কথা হয়েছে। ও, তুমি রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি। ও হ্যাঁ, একটা কাজ বাকি। এই কথা বলে আকাশ আলমারি থেকে একটা কাগজ বের করে মেঘের হাতে দিল। মেঘ কাগজটা হাতে নিয়ে বলে উঠল, এটা কি স্যার? এটা এগ্রিমেন্ট পেপার। মেঘ হাতে নিয়ে পড়তে শুরু করলো। আকাশ মেঘকে থামিয়ে দিল, এখন এটা পড়ে সময় নষ্ট না করে তাড়াতাড়ি সাইন করো। এক্ষুনি সাইন করতে হবে? হুম, এক্ষুনি সাইন করতে হবে। মেঘ ভয়ে হাতে কলম তুলে নিল আর ভাবতে শুরু করলো, হে আল্লাহ, বাঁচার কি কোনো উপায় নেই? শেষ পর্যন্ত একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করে বেঁচে থাকার লড়াই করতে হবে। কিন্তু যদি তামিম এটা জানে তাহলে তাকে কিভাবে জবাব দেব? অবশ্য ওর আর এখন আমার লাইফ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যদি থাকতো তাহলে এইভাবে পুরোটা বলার আগে আকাশ বলে উঠল, এত ভেবে লাভ নেই, যা হবে অবশ্যই ভালো হবে, তোর মাকে তো ফিরে পাবে, তাই না? মেয়ে ভাবতে লাগলো, একটা সাক্ষরের মাধ্যমে আমি আমার সব কিছু হারাতে যাচ্ছি, তবে যাই হোক, এ কারণে তো আমি আমার মাকে ফিরে পাবো, এটাই আমার কাছে অনেক। অবশ্যই মাকে বাঁচাতে গিয়ে আজ নিজের জীবনকে চুক্তির ভিতরে নিয়ে নিলাম। হুট করে মেঘ এগ্রিমেন্ট পেপারে সাইন করে কাগজটা আকাশে হাতে দিল। আকাশ সেটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তারপর আকাশ এগ্রিমেন্ট পেপার আলমারিতে রেখে মেঘকে নিচে আসতে বলে নিজের রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। মেঘ খুব জোরে কান্না করতে লাগলো। আস সব শেষ হয়ে গেল, অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো, বিয়ে শেষ করে কাজে চলে গেল। মেঘ আকাশকে বলতে শুরু করলো, স্যার এবার তো আমি মায়ের কাছে যেতে পারি। হুম চলো। এই পোশাকে? হুম এটাই পরে যাবে, তোমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে না, ওরা তো দেখা দরকার ওনার মেয়েকে বসে যে কেমন লাগে। কি রে, কি আমার বলছিস ওকে? মামুনি, মেয়ে ওর মায়ের সাথে দেখা করতে চাই। ঠিক আছে, তুই ওকে নিয়ে যা, আর হ্যাঁ, পৌঁছে আমাকে একটা কল করিস, আমি চিন্তায় থাকবো, আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস কেমন? মামুনি তুমি চিন্তা করিও না, আমরা দ্রুত ফিরে আসব। মিলি, এই মিলি কোথায় তুই? জি ভাইজান, বলেন। মামুনির খেয়াল রাখিস, একটু বাইরে যাব। জি ভাইজান, রাখবো, আপনি কোনো টেনশন কইরেন না। গুড, মেঘ চলো আমাদের বের হতে হবে। আসছি মা। তাড়াতাড়ি আসিস মা। আচ্ছা ঠিক আছে মা। এরপর দুজনে একটা হসপিটালে চলে গেল। হসপিটালে গিয়ে মেঘ ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার আমার মা কোথায়, এখন মায়ের কি অবস্থা, কেমন আছে? যদিও অপারেশন সাকসেসফুল, কিন্তু ওনার অবস্থা খুব একটা ভালো না, মনে হয় না ওনাকে বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব হবে। মানে কি ডাক্তার? দেখো আকাশ, জীবন মরণ সবই আল্লাহ তাআলার হাতে, উনি চাইলে মানুষকে বাঁচাতে পারেন, আবার মারতেও পারেন, আপনার মা আর বেশি দিন বাঁচবে না।
আপনি পাগল হয়ে গেছেন ডাক্তার, এটা কখনোই হতে পারে না। আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না, আমি আমার মায়ের কাছে যাব। এই কথা বলে মেঘ এক দৌড়ে মায়ের কেবিনে গিয়ে মায়ের পাশে বসে কান্না শুরু করলো। এদিকে আকাশ ডাক্তারের সাথে কথা বলছে, ডাক্তার ওনাকে কবে রিলিজ করবেন? দুদিন পর ওনাকে রিলিজ করে দেব। আর একটা কথা। জি ডাক্তার বলুন। প্লিজ ওনার একটু খেয়াল রাখবেন, ওনার হাতে বড় জোর 5 থেকে 6 মাস সময় আছে, ওনাকে একটু দেখে রাখবেন। ওকে ডাক্তার, আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ আকাশ। আচ্ছা তাহলে আমি এখন আসছি। ওকে আসুন। আকাশ কেবিনে এসে দেখে মেঘ পাগলের মতো কান্না করতেছে। আকাশ কিভাবে মেঘকে সামলাবে কোনো উপায় খুঁজে না পেয়ে মেঘের ঘাড়ে হাত রেখে বলতে শুরু করলো, বন্ধুরা যারা গল্পটি শুনছেন আশা করি সবাই লাইক কমেন্ট দিয়ে উৎসাহ দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। গল্পের মাঝে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ মেঘ, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি যদি ভেঙে পড়ো তাহলে মাকে কে সামলাবে? মা তো এখনও জানে না যে তার হাতে সময় মাত্র কয়েকটা মাস। মেঘ পিছনে ঘুরে আকাশকে জোরে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মায়ের কিছু হলে আমি পারবো না স্যার, মা ছাড়া আমার যে কেউ নেই, আমি যে বড্ড একা হয়ে যাব। কেন, আমরা আছি তো তোমার সাথে, আমি আছি, মামুনি আছে, তুমি কেন ভেঙে পড়েছ? মেঘ নিজেকে সামলাতে চেষ্টা করো। আকাশের কথায় মেঘ ওকে ছেড়ে দিয়ে সরে যায় আর বলতে থাকে, আই এম সরি স্যার। ঠিক সেই সময় মেঘের আম্মা বলে উঠল, মেঘ মা তুমি ঠিক আছো তো? মেঘের মা উঠতে গেলে আকাশ ওনাকে ধরে পিছনে বালিশ দিয়ে ওনাকে বসিয়ে দেয়। এরপর মেঘের মা মেঘের দিকে তাকিয়ে বলে উঠল, বাহ তোকে তো খুব সুন্দর লাগছে এই পোশাকে। মা আমাকে ক্ষমা করে দাও, তোমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আকাশ আমাকে সবকিছু বলেছে। তুমি জানো? হ্যাঁ, অপারেশনে যাওয়ার আগে আকাশ আমাকে সবকিছু বলেছে। আমি নিজেও ওকে অনুমতি দিয়েছি তোকে বিয়ে করার জন্য। মেঘের মনে ভয় ঢুকে গেল, কি বলে মাকে বিয়ের জন্য রাজি করলো? তাও আবার একটা এগ্রিমেন্ট পেপার সাইন করাবে, মা কি এটা জানে? মা এটা জানলে তো সর্বনাশ হয়ে যাবে। মেঘ আকাশের দিকে একবার তাকিয়ে একবার ওর মাকে জড়িয়ে ধরলো আর তখন তার মা বলতে লাগলো, তুই খুব সুখী হবি মা, আমি তোর জন্য রোজ আল্লাহর কাছে কান্নাকাটি করে এমন একজনকে চেয়েছি যে তোকে অনেক ভালো রাখবে। মা আকাশ খুব ভালো ছেলে, ও তোকে অনেক ভালো রাখবে। মা এখন এসব কথা ছাড়ো তো, এখন তোমার কাছে কেমন লাগছে সেটা বলো। আমি একদম ঠিক আছি মা, এখন একটু রেস্ট নেন, নয়তো শরীর আরো অসুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মেঘ চলো আমরা বাসায় যাই, মামুন অপেক্ষা করছে। স্যার আমি এখানেই থাকি, মাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। কিন্তু মা আজ তো তোদের বিয়ের প্রথম। আমি এখন কোথাও যাচ্ছি না, এটাই ফাইনাল। মেঘ বাচ্চাদের মতো মাকে জোরে ধরে রাখে। এরপর মেঘের মা বলে উঠল, পাগল মেয়ে। মা মেঘ না গেলে আমি না হয় চলে যাই? না বাবা, মেঘ যাবে, আজ মাত্র ওর বিয়ে হলো, আজ তো ওর বরের বাড়িতে থাকার কথা। তাছাড়া আমি এখন ভালো আছি। তোমরা সকালে এসো, রাতে তো দুজন এখানে থাকতে পারবে না, এটা হসপিটাল, এখানে কি এত লোকজন অ্যালাউ করবে? কিন্তু মা আমি তোমাকে ছাড়া। রাতটাই তো, সকালে আসিস, অনেক সময় মিলে আড্ডা দেবো মা মেয়ে মিলে। এবার যাও মা, তোর তোর সংসার সাজানো প্ল্যান কর। মা কাঁদে না মা, আজকে যে সুখের দিন এই দিনে কাঁদতে নেই। মা আমি যাবো না। মায়ের কথা শুনতে হয়, আর তোর শাশুড়ি মা অপেক্ষা করছে তোদের জন্য। তাতে কি হয়েছে? আকাশ ওকে নিয়ে যাও তো বাবা। মা তুমি এমন করছো কেন? পাগলি মেয়ে, নিজের বরের বাড়িতে যাবি না এখানে থাকবি, সেটা হয় নাকি? মা মেঘ খুব জেদি, ও আমার একটা কথাও শুনে না, ওকে বকা দিন তো একটু। মেঘ কি শুরু করলি, তুই যাবি না ওর সাথে? যাচ্ছি তো, নিজের মেয়ের থেকে মেয়ের জামাইকে প্রায়োরিটি দিচ্ছ, তুমি খুব পচা। মেঘ এই কথা বলে রাগ দেখিয়ে বের হয়ে চলে গেল। এদিকে মা আমাকে বলতে শুরু করলো, বাবা তোমার কাছে আমার একটা অনুরোধ। আমি জানি আমার হাতে খুশি সময় নেই, আমি যখন থাকবো না তুমি তাকে দেখে রেখো বাবা, আমি চলে গেলে ও একা হয়ে যাবে, এটা একটা সন্তানের কাছে মায়ের অনুরোধ বাবা। মা আমি আগে আপনাকে সব কিছু বলেছি, আপনি ভাববেন না, দায়িত্ব যখন নিয়েছি তাকে ভালো রাখার দায়িত্ব আমার।
আজ হোক কাল হোক মেঘ আমারই হবে। হ্যাঁ, মেঘ আগে একজনকে ভালোবাসত, হয়তো সে থাকলে মেঘ আজকে আমার হতো না। মা, আমি আপনাকে অদা করছি, আজ থেকে মেঘকে ভালো রাখার দায়িত্ব আমার। এক ফোঁটা কষ্টও মেঘকে স্পর্শ করবে না। মা, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আমার সবটা দিয়ে মেঘকে ভালো রাখতে পারি। আমি দোয়া করি একদিন তোমার ভালোবাসা জয় হবেই। চিন্তা করবেন না, বিয়ে যেহেতু হয়ে গিয়েছে তখন চাইলেও এই পবিত্র বন্ধন থেকে বের হতে পারবে না। আমি ওকে মুক্ত করে দিব না, সারা জীবন আমার কাছেই রেখে দিব। আচ্ছা মা, আসি, মেঘ গাড়িতে একা। ঠিক আছে বাবা, যাও। তারপর আকাশ গিয়ে গাড়িতে উঠলো, তারপর গাড়ি স্টার্ট করলো। মেঘ চুপচাপ বসে আছে, কে কোনো কথা বলছে না। ভাগ্যিস মেঘ তখন কেবিনে ছিল না, নয়তো সব শুনে ফেলতো। মেয়েটা এমনিতে অনেক কষ্ট পাচ্ছে, আর ওকে কষ্ট দেওয়া যাবে না। এসব ভাবতে ভাবতে বাসার কাছে চলে আসলো গাড়ি। গাড়ি থেকে নেমে দুজনে ভিতরে চলে যায়। ঘরে গিয়ে আকাশ মেঘকে আলমারি থেকে কিছু শাড়ি নামিয়ে দিল, বলল ফ্রেশ হয়ে আসার জন্য। এরপর মেঘ ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে রান্নাঘরে যায়। তারপর রাতের খাবার শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়ে মেঘ। আকাশ রুমে ঢুকে মেঘকে ঘুমিয়ে থাকতে দেখে কিছু না বলেই বেলকনিতে গিয়ে দাঁড়ায় আর ভাবতে থাকে আজকের দিনটার কথা। মেঘকে কতটা কষ্ট দিল একটা চুক্তির কাগজ দিয়ে, মেঘ নিজেও জানে না তার সাথে কি হচ্ছে। আকাশ নিজেকে বারবার বকা দিচ্ছে, ওকে সত্যিটা বলতে পারতো, কিন্তু যদি মেঘ দূরে সরে যায় সে ভয়ে একটা চুক্তি করে নিল যেন মেঘ আকাশকে ছেড়ে না যেতে পারে। কিন্তু আকাশ কি পারবে এই এক বছরের চুক্তির মধ্যেই মেঘের মন জয় করে নিতে? পারবে মেঘের ভালোবাসার মানুষ হয়ে উঠতে, নাকি মেঘ আকাশকে ভুলবো যে এক বছর পর দূরে সরে দিবে? শেষটা জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এরপর আকাশ তার ডায়েরিটা হাতে নিয়ে লিখতে শুরু করে। আকাশের একটা অভ্যাস, এ পর্যন্ত যা যা ঘটেছে সবকিছু এই ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখা, সেটা যত সুখ কিংবা দুঃখ হোক সবকিছু এই ডায়েরিতে লিখে রেখেছে। লিখতে লিখতে আকাশ চেয়ারে ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে মেঘের ঘুম ভেঙে যায়, রুমে লাইট অন করে মেঘ অনেকটা অবাক হয়ে যায়, এত রাত লোকটা লাইট জ্বালিয়ে রাখলো কেন? চারদিকে তাকিয়ে পরে দেখতে পায় আকাশ চেয়ারে ঘুমিয়ে আছে। মেঘ উঠে আকাশের কাছে যায়, তারপর হাতের নিচে একটা ডায়েরি দেখতে পায়। মেঘ সেটা ধরবে কিনা এসব ভাবতে ভাবতে ডায়েরিটা হাতে নিয়েও আবার টেবিলে রেখে দিল, কারণ মেঘ জানে কারো পার্সোনাল জিনিস অনুমতি ছাড়া হাত দেওয়া চরম অন্যায়। মেঘ সেই অন্যায় কিছুতেই করবে না। মেঘ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় শেষের দিকে, তাই মেঘ ওয়াশরুমে গিয়ে গোসল করে অজু করে আসলো। অজু করে এসে তাহাজ্জুদ নামাজ আদায় করে নিল, তারপর কোরআন তেলাওয়াত করে ফজরের আজান দিলে নামাজ আদায় করে নিল। একটুবার চারিদিকে আলো চিকচিক করছে, তাই দেরি না করে রান্নাঘরের দিকে পা বাড়ালো। ঠিক তখনই ওর শাশুড়ি মায়ের রুম থেকে আওয়াজ শোনা যাচ্ছিল। ওনার ফুফানির কণ্ঠ শুনে মেঘের বুঝতে বাকি রইল না যে উনি কান্না করছে, কিন্তু এত সকালে কেন কান্না করছে সেটা জানার জন্য মেঘের বড্ড কৌতূহল হয়। তাই মেঘ দরজার কাছে কান পেতে শুনতে লাগলো। এমন কিছু কথা শুনে মেঘ স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। সকালে সব নাস্তা মেঘ নিজের হাতে রেডি করলো, তারপর আকাশের মায়ের রুমের কাছে গিয়ে দরজায় নক দিয়ে বলতে লাগলো, মা দরজাটা খুলবেন? দাঁড়াও মা, আসি। উনি হুইল চেয়ার ঠেলে দরজা খুলে দিলেন। মেঘকে দেখে উনি একবার অবাক হয়ে গেলেন। ঘরের লোকের হাতে চায়ের কাপ, সারিরাচল কোমরে গোজা। এরপর মেঘ বলে উঠল, মা আপনার চা। এত সকালে তুমি রান্নাঘরে গেলে কেন মা? মিলি কোথায়? মিলি অন্য কাজ করছে, তাই আমি রান্নাটা করে নিলাম। ইস, প্রথম দিনে রান্নাঘরে কেন গেলে মা? মিলি করে দিত। মা এতদিন সব কাজ মিলি করেছে, আজ থেকে আমি করব। আপনি কিন্তু আপত্তি করতে পারবেন না, আর আপত্তি করলেও আমি শুনব না। আমি কিন্তু খুব বেয়াদব টাইপের মেয়ে, কথা না শোনার অভ্যাস আছে আমার। তোমার সাথে কথা পারবো না মা, এখন দরজার সামনে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসো। চাটা নিন, আর কি খাবেন সেটা বলুন, আমি রান্না করে নিয়ে আসছি। কিছু লাগবে না মা, এতদিনে আমার ঘরে একটা লক্ষ্মী এসেছে, বাদর ছেলেটা এবার একটু হলো ভালো থাকবে। কেন মা, উনি কি আগে ভালো থাকতেন না? না মা, ঠিক তা নয়, তুমি ওর স্ত্রী, ওর সব কথা জানা অধিকার আছে। তবে সেটা আজকে না, অন্যদিন তোমাকে বলবো। মা আপনি কি কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে? তোমার কাছ থেকে কোনো কিছু লুকানো অধিকার আমার নেই মা, এখানে আসো বসো। তাহলে এভাবে বলছেন কেন মা, বলুন না মা কি হয়েছে, আমি কি জানতে পারি না? জানবে, তবে সেটা আকাশের কাছ থেকে। আমি যদি কিছু বলি তাহলে আকাশ কষ্ট পাবে। আমি চাই তুমি কথাগুলো আকাশের কাছ থেকে জানো, আর ওর ভিতরে একটা গিল্টি ফিলিংস আছে যেটা তোমায় দূর করতে হবে। বারবার নিজেকে দোষী ভাবছে, কিন্তু আমি তো মা, আমি জানি আমার ছেলেটা কোনো অন্যায় করেনি, অন্যায় করতেই পারে না। আমি কিভাবে জানবো মা?
বোকা মেয়ে, তুমি ওর বিবাহিত স্ত্রী, এমন কিছু ব্যাপার নেই যে আকাশ তোমার কাছ থেকে লুকাবে। তবে কিছু একটা নিয়ে আকাশ খুব কষ্ট পাচ্ছে, সেটা আজও আমার কাছে অজানা। শত চেষ্টা করে রহস্য জানতে পারছি না, কিন্তু বুঝতে পারি আমার ছেলের কষ্ট। মেঘ কথাগুলো শুনছে আর ভাবছে, কি এমন কষ্ট ওনার যে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে তিনি? আমি কি পারবো সত্যি ঘটনাগুলো জানতে, নাকি আমাকে আরো ব্যর্থ হতে হবে? কিছুক্ষণ পর আবার আম্মু বলে উঠল, জানিস মা, আমি সবসময় একটা জিনিস ফলো করতাম। আকাশ রোজ রাতে একটা ডায়েরিতে কি যেন লিখে রাখে, কিন্তু এটা জানি আমার ছেলেটার মনে কি ঝড় বইছে, ও খুব কষ্ট পাচ্ছে। পারবি না মা ওকে তোর ভালোবাসা দিয়ে সুন্দর একটা জীবন গড়ে দিতে? কি করব মা, আমি যে একটা চুক্তির ভিতরে আটকে আছি যেটা এক বছর পর শেষ হয়ে যাবে, তারপর তো দুজন দুই দিকে ছিটকে পড়বো। এক বছরে কিভাবে পারবো আমি ওনার কষ্টগুলো দূর করতে? জানি না কি আছে ওনার মনে, তবে যাই থাকুক না কেন সেটা আমাকে জানতে হবে। এরপর আম্মু বলে উঠল, কি রে মা, রাখবি না আমার এই অনুরোধ? ছি ছি মা, আপনি এভাবে বলবেন না, আমি অবশ্যই চেষ্টা করব ওনার কষ্টগুলো দূর করার। যা গিয়ে দেখ আকাশে কি লাগে, আমি একটু রান্নাঘরে গিয়ে দেখছি মিলি কি করে। মা আপনি বিশ্রাম নিন, তাছাড়া আমি তো আছি, আমি থাকতে আপনি রান্নাঘরে যাবেন সেটা কি হয় বলেন তো? ঠিক আছে রান্নাঘরে যাব না, আমাকে একটু সোফার কাছে নিয়ে চল মা, একটু বসবো। ঠিক আছে আসুন। এরপর মেঘ হুইলচেয়ার ঠেলে ওনাকে নিচে নিয়ে সোফায় বসিয়ে দিল, তারপর নিজের রুমে গিয়ে দেখলো আকাশ চেয়ারে নেই, ওয়াশরুম থেকে টেপের আওয়াজ আসছে, তার মানে উনি ওয়াশরুমে। মেঘ অগোছালো রুমটা ঠিকঠাক করে নিচে চলে যায়, তারপর সব নাস্তা রেডি করে সবাইকে খাবার দিল। সকালে নাস্তা শেষ করে আকাশ রেডি হয়ে অফিসে যাবে, ঠিক সেই সময় মেঘ রুমে ঢুকতে ঢুকতে বলল, একি আপনি রেডি? অনেক দেরি হয়ে গেল তাই না? ইস, কখন অফিসে যাব? কোথায় যাবে? কেন অফিসে যাব? আজকে না একটা মিটিং আছে অফিসে। হুম, তো কি হয়েছে? কি হয়েছে মানে, অফিসে যাব, রেডি হতে হবে না? তুমি কোথাও যাচ্ছ না। মানে কি? মানে খুব সহজ, তুমি অফিসে যাচ্ছ না, আমি একা যাচ্ছি। কিন্তু কেন? তোমার পোস্টে আজ থেকে অন্য একজন জয়েন করবে। মানে কি আমার জব নেই? হোয়াট, কি হলোটা কি তোমার? মেঘ একবার কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, এখন আমি কি করব, মায়ের ট্রিটমেন্টের এত টাকা কোথায় পাবো, কিভাবে মায়ের ওষুধের টাকা জোগাড় করব, কিভাবে মাকে বাসায় নিয়ে যাব, তাছাড়া বাড়িওয়ালার অনেক দেনা বাকি, এখন কি করব আমি, সবটা কিভাবে ম্যানেজ করব? মেয়ে কি হয়েছে, কান্না করছো কেন? আমার চাকরিটা কেন কেড়ে নিলেন জানতে পারি? তোমার চাকরির কি দরকার, ঘরের বউ হয়ে অফিসের কাজ করবে, এটা আমার কাছে বড্ড বেমানান তাই না? ও, ভালো ঘরের বউ হয়ে মায়ের দায়িত্ব থেকে বঞ্চিত হলাম? মানে কি বলছো? কিছু না, আপনি যান, আমার দেরি হয়ে যাচ্ছে, তাছাড়া আজ তো জরুরি মিটিং আছে। মিটিং ক্যান্সেল করে দিয়েছি। কেন? অনেকটা কাজ আছে। ও, তাহলে তাড়াতাড়ি যান, রেডি হয়ে যাবে। তুমি রেডি হও, একসাথে বের হব দুজনে। আর আমি কোথাও যাব না। এত প্রশ্ন করার অধিকার আমি তোমাকে দেইনি, তুমি আমার স্ত্রী, তাই আমি যা বলবো তাই তোমাকে করতে হবে, যাও গিয়ে রেডি হয়ে আসো। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি আপনার চুক্তির বউ, সুতরাং আপনি যা বলবেন তাই করতে হবে আমাকে। সেই অধিকার থেকে একটা কথা জানতে চাইবো, বলবেন? কি জানতে চাও বলো। আপনি তো একজনকে ভালোবাসেন, তাহলে আমাকে বিয়ে করলেন কেন, তাও আবার একটা এগ্রিমেন্ট পেপারে সই করিয়ে? আমি কি খুব বড় ক্ষতি করেছি আপনার, যার জন্য এত বড় শাস্তি দিলেন আমায়? আকাশ চুপ করে অবাক দৃষ্টিতে এক নজরে মেঘের দিকে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য আকাশের চোখে পলক পড়ে নেই। মেঘের কণ্ঠগুলো এতটাই মায়াবী যা প্রকাশ করা অসম্ভব। মেঘ আবার বলে উঠল, বলতে পারেন আজ অবধি কোন কথাটা শুনিনি আপনার? অফিসের সব কাজ সব সময় ঠিক করে দিয়ে নিজের মাকে নিয়ে যে দুনিয়াটা ছিল এখন তো সেটাও শেষ হয়ে গেল, কেন করলেন এমন আমার সাথে? আমি তোমার সব কথা জবাব দিতে বাধ্য নই, একটা কথা ভালো করে শুনে রাখো, আকাশ আহমেদ আজ অবধি যা চেয়েছে তার মা বাবা তাকে সেটা এনে দিয়েছে, আজ তার মায়ের চাওয়ার কোনো গুরুত্ব দিবে না, এটা তো হতে পারে না। আমি আমার মামুনিকে সুখী দেখতে চাই, আমার মামুনি আমার সব চাওয়া পূরণ করেছে, তাই আমি আমার মামুনিকে একটু হলেও ফিরিয়ে দিতে চাই। আর হ্যাঁ, আজ থেকে আমি যতটুকু জানার অধিকার দিব ততটুকু জানবে, একদম বেশি জানার চেষ্টা করবে না।
আপনি কেন আমার সাথে এমন করছেন এটা জানতে চাইলাম, সেটার উত্তর দিন না প্লিজ। কেন আমার জীবনটা নিয়ে খেলতেছেন, কি অধিকারে? অন্যায় আপনি করেছেন আর অপরাধী আমি। বাহ মিস্টার আকাশ আহমেদ, বাহ কি সুন্দর কথা বললেন আপনি। যাই হোক, আমি একাই যেতে পারবো, আপনাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। আপনি অফিসে যান। চুপচাপ গিয়ে রেডি হয়ে আসো, মাকে দেখতে যাবে, তারপর তোমাকে নামিয়ে দিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে। আকাশ আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বাইরে চলে গেল। মেক রেডি হয়ে নিচে নেমে কোনো কথা না বলে সোজা গাড়িতে গিয়ে বসলো। আকাশ ড্রাইভ করছে, মেক বারবার আকাশের দিকে তাকায়। আকাশ একটা কথাও বলো না, শুধু ড্রাইভই করে যাচ্ছে। আকাশের চোখে জলচিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে, দু চোখে নোনা জলে টলমল করছে, যা বুঝতে বাকি রইল না মেঘের। আকাশের এমন অবস্থা দেখে মেঘ ভাবতে থাকে, কি এমন কষ্ট ওনার যার জন্য উনি এখনও এত কষ্ট পান? আমার সাথে বা এমন এগ্রিমেন্ট কেন করলো? কীভাবে জানবো আমি, কীভাবে বুঝবো আমি সকল সত্য ঘটনা? কি এমন গোপন তত্ত্ব লুকিয়ে আছে যার জন্য আমাকে ওনার চুক্তির বউ হতে হয়েছে? এত কিসের কষ্ট ওনার, সব কিছু জানতে হবে আমাকে, সবই জানতে হবে। যেভাবে হোক মায়ের কথা আমাকে রাখতেই হবে। আমি মাকে কথা দিয়েছি ওনার সব কষ্ট দূর করে ওনার মুখে হাসিটা আবার ফিরিয়ে আনবো। আমাকে যে পারতেই হবে, পারতেই হবে আমাকে, শত কষ্ট হলে আমি ওনার এগ্রিমেন্ট করা বউ। আর এক বছর তো অনেক সময়, এই একটা বছর আমাকে কাজে লাগতেই হবে। হসপিটালের সামনে এসে আকাশ গাড়ি ব্রেক করতে মেঘ ধাক্কা খায়, সাথে সাথে মেঘের ঘোর কাটে। গাড়ি ব্রেক করে আকাশ বলল, নামো। আপনি ভেতরে যাবেন না? না, আমার অফিসে কাজ আছে, তুমি অপেক্ষা করো, আমি বিকেলে এসে তোমাকে নিয়ে যাব। আপনি না বললেন মিটিং ক্যান্সেল করেছেন? হ্যাঁ করেছি। তাহলে কিসের কাজ অফিসে? নতুন যে আসবে তাকে সব বুঝিয়ে দিতে হবে। সেটা তো ম্যানেজারকে বলে দিলেই হয়, আপনার যাওয়ার কি দরকার? জয়েন যে করবে সে একজন মেয়ে, আর আমার খুব কাছের কেউ। আকাশের একটু কথায় মেয়ে একটু কষ্ট পেলেও পরে আবার নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, স্পেশাল কেউ হয়? স্পেশাল। মেঘ এবার আর কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল। একটি বারের জন্য পিছনে ফিরে তাকায়নি, একরকম দৌড় দিয়ে হাসপাতালের ভিতরে চলে যায়। আকাশ গাড়ি স্টার্ট দিয়ে অফিসে চলে গেল। মেঘ সারাদিন তার মায়ের সেবা যত্ন করেছে, মায়ের সাথে অনেক আড্ডা দিল। এক সময় মেঘের মা বলে উঠল, মেঘ একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো কি বলবে? তুই আকাশের সাথে ভালো আছিস তো? মা এটা কেমন প্রশ্ন, ভালো না থাকলে কি আজ আকাশ নিজে এখানে নামিয়ে দিয়ে যেত? আমি জানতাম আকাশ তোকে বুঝবে। আকাশ অফিসে চলে যায়, যার পর অফিসে নতুন কর্মচারীদের কাজ বুঝিয়ে দেয়, তারপর হসপিটালে চলে যায়। এসে সোজা কেবিনে চলে যায়, গিয়ে বলল, এটা কি হলো মা? কেন বাবা, কি হয়েছে? মেয়েকে কাছে পেয়ে ছেলেকে ভুলে গেছেন, এটা কি ঠিক হলো মা? শোনো ছেলের কথা, এদিকে আসো তো। আকাশ একটা চেয়ার টেনে ওনার পাশে বসলো। মেঘ বারবার আকাশের দিকে তাকাচ্ছে আর ভাবছে ছেলেটা মায়ের কাছে আসলেই কেমন যেন হয়ে যায়, আর বাসায় সবসময় গুমরা মুখ নিয়ে বসে থাকে। কি আছে ওনার মনে, কেন এমন অভিনয় করেছে? নিজে তো কষ্ট পাচ্ছে, সাথে আমাকেও একটা চুক্তির মাঝে বন্দী করে রেখেছে। উনি আসলে চায়টা কি? মেঘের সব কথা ভাবছে, হঠাৎ করে মেঘের মা বলে উঠল, বাবা একটা কথা বলবো? হ্যাঁ মা বলুন। আমার না এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে, আর পারছি না এখানে থাকতে। কি বলছো মা, তুমি ঠিক আছো তো? ডাক্তার কি রাখবো? না রে মা, আমি ঠিক আছি। আমার না বাড়িতে যেতে খুব ইচ্ছে করছে, আমাকে নিয়ে চল এখান থেকে। মেঘ একবার আকাশের দিকে তাকায়, আবার তার মায়ের দিকে তাকায়। আকাশ হয়তো বুঝতে পারছে মেঘের চোখের ভাষা, তাই নিজেই মুখ খুলল, মা আমি ডাক্তারের সাথে পরামর্শ করে দেখছি রিলিজ দেয় কিনা। কিন্তু মাকে নিয়ে যাব কোথায়? কেন, আমার বাড়ি আছে কি জন্য? আমি তোমার কোনো কথাই শুনছি না, আজ মা আমাদের ওইখানে যাবে, আর এখন থেকে ওখানে থাকবে, আর এটা আমার সিদ্ধান্ত, তুমি কোনো কথা বলবে না, এটাই ফাইনাল। আমি ডাক্তারের সাথে পরামর্শ করে দেখছি কি বলে। এরপর আকাশ ডাক্তারের কাছে চলে যায়, গিয়ে ডাক্তারকে বলল, ডাক্তার আসবো? হ্যাঁ আকাশ আসো, কিছু বলবে? আসলে আমি চেয়েছিলাম মাকে আজকে বাসায় নিয়ে যেতে, এখানে থাকতে হয়তো ওনার অসুবিধা হচ্ছে। সেটা ঠিক আছে আকাশ, ওনার ঠিক মতো যত্ন নিতে হবে, যদিও ওনার হাতে সময় খুব কম, যতদিন বাঁচে ততদিন তোমাদের একটু কষ্ট করতেই হবে। এটা কোনো ব্যাপার না ডাক্তার, আমি আর মেয়ে সব সামনে নিব, ওনার যত্নের কোনো কুটি আমি রাখব না। সেটা আমি জানি আকাশ, তোমাকে তো আমি আজ থেকে জানি না, তোমার মায়ের দিকটাই দেখো না, আজ দুবছর ধরে ওনার এই অবস্থা, অথচ তুমি তাকে সব রকমভাবেই সাহায্য করছো। মামুনির অবস্থার জন্য আমি দায়ী ডাক্তার, যদি একটু সেবা করে আমার পাপের বোঝাটা একটু হালকা করতে পারি সেটাই বা কম কিসের, তাছাড়া সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব কর্তব্য।
দেখো আমি এইভাবে বলিনি, তুমি আমার কথায় কষ্ট পেলে আমি দুঃখিত। আকাশ, আসলে এই পর্যন্ত তোমার মায়ের চিকিৎসা এই হসপিটাল থেকে নেওয়া হয়েছে আর সেটা আমি হ্যান্ডেল করেছি, সবই তো জানি, তাই বলছি। আই অ্যাম সরি আকাশ। ইটস ওকে ডক্টর, আমি কি এখন মাকে বাসায় নিয়ে যেতে পারি? তোমার উপর আমার বিশ্বাস আছে, দাঁড়াও আমি তোমাকে সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি ওনাকে আজকেই নিয়ে যাও। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার দায়িত্ব আকাশ, আমি জানি ওনার কোনো অযত্ন হবে না। আসি তাহলে। তুমি যাও, আমি ওনার রিলিজে সব কাগজপত্র ব্যবস্থা করে দিচ্ছি। তারপর আকাশ কেবিনে চলে যায়, গিয়ে মেঘের মায়ের সাথে গল্প করতে লাগলো। ডাক্তার ডিসচার্জ পেপার সাইন করতে বলে মেঘের মাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়। এরপর সবাই চলে আসলো। বাসায় আসার পর মেঘকে সব দিকটা সামলাতে হচ্ছে, একদিকে মায়ের সেবা, অন্যদিকে শাশুড়ি মায়ের যত্ন, সব মিলে মেঘ একটু চাপে থাকলেও কাউকে কোনো প্রকার কষ্টে ফেলতে চায় না, নিজের হাতে সব কিছু সামলে নেয়। আকাশও যতটা সময় বাসা থাকে মেঘের কাজে হেল্প করে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। দেখতে দেখতে আকাশ আর মেঘের বিয়ের 4টা মাস কেটে যায়। মেঘ অনেকবার চেষ্টা করেছে আকাশের ব্যাপারে সব কিছু জানতে, কিন্তু বরাবরই তাকে হার মানতে হচ্ছে। একটা সময় ছিল মেঘ শুধু আকাশের একজন স্টাফ ছিল, কিন্তু আজ সে আকাশের বিবাহিত বউ। যদিও বিয়েটা 1 বছরের চুক্তির মাঝে সীমিত ছিল, তবুও এই কয়েকটা মাসে আকাশের প্রতি মেঘের একটা একটু একটু করে ভালোবাসা জন্মাতে শুরু করেছে। মেঘ নিজেও জানে না সে নিজেকে আকাশের মায়ে নিজেকে জড়িয়ে নিচ্ছে, অথচ এই সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো স্বাভাবিক নয়। মেঘ বারবার আকাশের অতীত সম্পর্কে জানতে চায়, কিন্তু আজও তার জানা হয়ে ওঠেনি। এই 4টা মাস ভালো কাটলেও বিপত্তি ঘটে 5 মাসের মাথায়। মেঘের জীবন থেকে হারিয়ে যায় তার সবচাইতে কাছের মানুষ, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। হ্যাঁ, সে আর কেউ নয়, মেঘের মা। আজ সকালের ঘটনা, আকাশ অফিসে যাবার পর মেঘ, মেঘের মা, মেঘের শাশুড়ি সবাই মিলে গল্প করতেছে। হঠাৎ করে মেঘের মা বুকের ব্যথা ছটফট করতে থাকে। মেঘ দ্রুত ডাক্তারকে কল করে একটা অ্যাম্বুলেন্সে করে তার মাকে হসপিটালে নিয়ে যায়। আকাশের মাকে বাসায় রেখে গেল। এরপর মেঘ কল করে আকাশকে হসপিটালে আসতে বলে। আকাশ অফিস থেকে দ্রুত হসপিটালে এসে মেঘের মায়ের হাতে হাত রেখে বলে, মা প্লিজ শান্ত হন, কিছুই হবে না, এখনই ঠিক হয়ে যাবেন আপনি, ডাক্তারকে ডাকছি আমি। মা, ও মা, কথা বলো না প্লিজ, কথা বলো, এভাবে একা করে দিও না মা, আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? ও মা বলো না প্লিজ, চুপ করে থেকো না, ও মা একটু তাকাও না আমার দিকে। মেঘের কান্না দেখে আকাশ থেমে গেল। ডাক্তারকে ডাক দিলে উনি এসেই পাল চেক করে ওনাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে মেঘ আজ পর্যন্ত একটা কথাও বলেনি। কেমন যেন হয়ে গেছে মেয়েটা, কারোর সাথে কথা বলে না। আকাশ জানাজা শেষ করে ওনাকে দাফন করে বাসায় চলে আসলো। হসপিটাল থেকে আসার পর মেঘ এখন পর্যন্ত নিজ ঘর থেকে বের হয়নি। আকাশ তার মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে গেল। মেঘ কেমন যেন ধুম মেরে বসে আছে, কোনো দিকে তাকাচ্ছে না। আকাশ এসে মেঘের পাশে বসলো, মেঘের হাতে হাত রেখে আলতো স্বরে বলল, মেঘ কিছু খেয়ে নিবে আসো। আকাশের সোয়াবে মেঘের যেন হুশ ফিরে এলো। ঝাঁপটি ধরে আকাশকে, সারাদিন কান্না করছে তবুও যেন কান্না থামার নামই নিচ্ছে না, আকাশকে জোরে ধরে কান্না করতে লাগলো। মেঘের কান্না দেখে আকাশ বলল, মেঘ প্লিজ শান্ত হও, এরা তো হওয়ারই ছিল তাই না, কেউ তো সারা জীবন বেঁচে থাকার প্রতিশ্রুতি নিয়ে আসেনি, আজ অথবা কাল আমাদেরকে যেতে হবে, পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী না। মেঘ কোনো কথা না বলে বরাবরই কান্না করছে। আকাশ আবার বলতে লাগলো, আমাদের জন্য পরকাল বলে একটা জীবন আছে, ইহকাল ছেড়ে আমাদের সবাইকে একদিন পরপর আশ্রয় নিতে হবে, প্লিজ মেঘ একবার বোঝার চেষ্টা করো, তুমি তো জানোই তোমার মায়ের কত বড় রোগ ছিল, হার্টের পুরো অপারেশন করেও রোগীকে বাঁচানো যায় না, অথচ তুমি মাকে 5 মাস তোমার নিজের কাছে পেয়েছ, এইরকম রোগী তো অপারেশন থিয়েটারে মারা যায়, প্লিজ মেঘ একটু শান্ত হও। ডাক্তার মিথ্যা বললেন কেন? উনি তো 6 মাস সময় দিয়েছিলেন, তাহলে কেন আজ মা আমাকে একা করে চলে গেল, কেন এমন হলো? তুমি তো জানো মেঘ মায়ের কন্ডিশন কেমন ছিল, তবুও বোকার মতো কথা বলছো কেন? আর ডাক্তার কি মানুষের জীবন মরণের খবর জানে নাকি? ওনারা শুধু নিজেদের অভিজ্ঞতা থেকে সামান্য কিছু বোঝার চেষ্টা করে, আর সেই অভিজ্ঞতা থেকে উনি 6 মাস সময় পেয়েছিলেন। আকাশ মেঘকে কোনোরকম বুঝিয়ে খাবার টেবিলে নিয়ে বসায়। মেঘ একমনে খাবার টেবিলের দিকে তাকিয়ে আছে, খেতে ইচ্ছে করছে না, খাবার গলা দিয়ে নামছে না, কিন্তু খাবার না খেলে তো অসুস্থ হয়ে পড়বে। মেঘ খাবার খাচ্ছে না দেখে আকাশ নিজে তার মুখের সামনে খাবার তুলে ধরে। আকাশ খাবার তুলে দিতে মেঘ নিজের থেকে হা করে খাবারটা খেয়ে নেয়। হয়তো আকাশ বকা দিবে এই ভেবে খাবারটা খেয়ে নেয়। তারপর আকাশ মেঘকে খাইয়ে দিয়ে মুখ মুছে দেয়। দুজনে খাবার শেষ করে রুমে চলে যায়। রুমে গিয়ে মেঘকে বিছানায় বসিয়ে ঘুমাতে বলল, কিন্তু মেঘ আবার আকাশে কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, কেন এমন হলো? মেঘ আবারও কান্নায় ভেঙে পড়ে। আকাশ পাশে বসে মাথাটা বালিশে রেখে হাত বুলিয়ে দিতে থাকে আর বলতে থাকে, প্লিজ মেঘ আর কান্না করো না, নিজেকে কষ্ট দিও না, এতে তুমি নিজে অসুস্থ হয়ে যাবে।
বললাম না ঘুমিয়ে পড়তে, তুমি কেন বুঝছো না? মেঘ তোমার কিছু হলে আমি? মেঘ কথাটা শুনে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ মেঘের উপর তাকানো দেখে বলে উঠল, এইভাবে তাকাবে না, ঘুমা বলছি। মেঘ সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। কিছুক্ষণ পর ঘুমেতে সারে গেল। আকাশ মায়ের রুমে চলে যাবে ঠিক তখন টান খেয়ে পড়ে যায়। আকাশ ব্যালেন্স ঠিক রাখতে না পেরে মেঘের উপর গিয়ে পড়ল। এদিকে মেঘ ঘুমের দেশে হারিয়ে গেছে। মেঘের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশ। আজ যেন মেঘকে নতুন রূপে দেখছে। আকাশ মেঘের অনেকটা কাছে চলে গেল। মেঘের প্রতিটা শব্দ এসে আকাশের বুকে লাগছে। এক অদ্ভুত ভালো লাগা আকাশকে ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ করে আকাশের চুক্তির কথা মনে পড়ে যায়, যার জন্য উঠতে গেলে আবার বিছানায় পড়ে যায়। আকাশ ভাবছে মেঘ তো ঘুমিয়ে পড়লো, তাহলে টান লাগলো কোথায়? তখনই ওর চোখ পড়ে নিজের হাতে থাকা ঘড়ির দিকে। আকাশের হাতে থাকা ঘড়ি মেঘের শাড়িরাচলের সাথে আটকে গেছে, এজন্য আকাশ যখন উঠতে গিয়েছিল শাড়ির টান লেগে পড়ে যায়। ঘড়ি থেকে আঁচলটা সরিয়ে মেঘের থেকে দূরে সরে যায়। আবার মনে মনে বলে, তোমাকে কষ্ট দিতে চাইনি মেঘ, আমি কি করব বলো, আমি যে নিরুপায়। যদি আমাদের মাঝে চুক্তিটা না আসতো তাহলে এভাবে তোমাকে কষ্ট দিতাম না। জানি না তোমাকে আমি সত্যিটা কখনো বলতে পারবো কিনা, শুধু এতটুকু বলতে পারি এই চুক্তির মাধ্যমে তোমাকে এক বছরের জন্য হলেও নিজের বউ হিসেবে পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এই চুক্তিটা না থাকলে তুমি আজ আমার এখানে থাকতে না। এক বছর মেঘ, মাত্র এক বছর, কিন্তু এই একটা বছর আমার কাছে অনেক কিছু। কথাগুলো বলার সময় আকাশের দুই চোখে লাল বর্ণ ঝরনার মতো করেছে। চোখের জল আড়াল করতে রুম থেকে বের হয়ে পাশের রুমে বেলকনিতে গিয়ে চলে গেল। এভাবে কয়েকটা দিন কেটে গেল। আকাশ মেঘকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করে, যদি অফিসের কাজ শেষ করে খুব একটা সময় পায় না তবুও চেষ্টার কোনো কুটি রাখে না। সকালবেলায় আকাশ নাস্তা করে অফিসে চলে যায়। মেঘ আর শ্বশুর সবাই বসে গল্প করছে। এমন সময় মেঘের ফোনে একটা কল আসে। মেঘের শাশুড়ি মাকে বলে যে বাহিরে একটা কাজ আছে, যেতে হবে। মেঘের শাশুড়ি খুব ভালো মনের একটা মানুষ, উনি কোনো রকম বাধা দেয়নি। মেঘ মিলিকে মায়ের খেয়াল রাখতে বলে বাসা থেকে বের হয়। তখনই ট্যাক্সি করে রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে গিয়ে দেখে আগে থেকে তার বান্ধবী অরিন ওর জন্য অপেক্ষা করছে। এরপর মেঘ চেয়ারে বসে আর কফি অর্ডার করে। এরপর মেঘ তানহাকে বলে উঠল, তানহা বল কেন ডেকেছিস? মেঘ তুই কেমন আছিস? ভালো। স্যারের সাথে বিয়ে হওয়ার পর তো তোর সাথে আর যোগাযোগ হয়নি, আন্টি মারা গেলেন তাও গিয়ে দেখতেও পারলাম না, সরি রে। দূর, তুই সরি কেন বলছিস, সব আমার কপাল রে। সত্যি কি তুই ভালো আছিস? ভালো না থাকার কি আছে, এত বড় লোক মানুষের সাথে বিয়ে হয়েছে, ভালো না থেকে উপায় আছে? তোর কথাবার্তা এমন লাগছে কেন, মনে হয় তুই কিছু একটা আড়াল করতেছিস। ছাড় তো এসব কথা, এখন বল তুই কেন আমায় ডেকেছিস। তুই কি কিছুই জানিস না? কোন ব্যাপারে? স্যার মানে তোর স্বামী। কেন, কি হয়েছে? অফিসে তোর পদে একজনকে জব দেওয়া হয়েছে। জানি, সে একজন মেয়ে। জানিস? তাহলে চুপ করে আছিস কেন? মানে? স্যার 3 মাসের জন্য রিধিকে নিয়ে আমেরিকা যাচ্ছে। তো কি হয়েছে? মেঘ কি হয়েছে তোর? আর উনি তোর স্বামী, তুই ওনাকে আটকাবি না? কি দরকার এসব ডিল করার আর 3 মাসের জন্য অন্য দেশে যাওয়ার? আর ওই মেয়েটাকেই বা কেন নিয়ে যাবেন, অফিসে অন্য স্টাফরাও তো আছে। অফিসের কাজে যাবে, তুই এত ভাবছিস কেন? মেঘ তুই তো এত বোকা না, রিধি মেয়েটা সারাক্ষণ স্যারের মাথায় চড়ে বসে, স্যার যেখানে যাবেন ওই রিধি মেয়েটা সেখানে যাবে। তানহা এতে এত ভাবার কি আছে, অফিসের কাজেই তো যাচ্ছে। মেঘ বাচ্চাদের মতো বিহেভ করিস না, কেন বুঝেও না বুঝার ভান করছিস? তোর স্বামী তোকে না বলে অফিসের অন্য একটা মেয়েকে নিয়ে আমেরিকা যাবে, আর তুই একা একা থাকবি। তানহা কিন্তু এসব কথা বাদ দে, আমার এখন ভালো লাগছে না এসব কথা শুনতে, অন্য কিছু বল। ও সরি, একটা কথা বলবো মেঘ। কি কথা শুনি। তুই কি তামিমের কারণে স্যারকে দূরে সরিয়ে রাখছিস? তানহা তামিমকে এর মাঝে টেনে আনছিস কেন? মেঘ তুই যদি মনে করিস তামিমের জন্য স্যারকে অবহেলা করবি, তাহলে জেনে রাখ তুই কিন্তু তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছিস। ভুল তো সেদিন করেছি যেদিন আকাশ আহমেদের বউ হয়ে ওই বাড়িতে পা রেখেছি। মেঘ তুই স্যারের জন্য আমাকে ধমক দিলি। সরি রে মেঘ, শোন একটা কথা বলি, তুই কিন্তু ভালো করে জানিস তামিম একটা প্রতারক, আর তুই তামিমের জন্য কেন স্যারকে দূরে সরিয়ে রাখবি বল? তামিম প্রতারক না তানহা। ভালোবাসার মায়া জালে আটকা পড়েছিস তুই, তাই বুঝতে পারছিস না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তবে হ্যাঁ,
যখন বুঝতে পারবি তখন যেন খুব বেশি দেরি না হয়ে যায় মেঘ। তামিমকে নিয়ে তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আর হ্যাঁ, উনি আমার স্বামী, ওনাকে নিয়ে আমি কি ভাববো না ভাববো সেটা আমি জানি, আর আমি এটাও জানি আমাকে কি করতে হবে। আর তো মাত্র 3 মাস, তারপর সবকিছু শেষ হয়ে যাবে। মানে কি সব উল্টা পাল্টা বলছিস? জাস্ট ওয়েট এন্ড সি। এই বলে মে ঘুরে দাঁড়ালো বাবার আলো চলে যাওয়ার জন্য। পিছন থেকে থানা শুধু একটা কথাই বলল, অতীতে যে ভুলটা করেছিলি সেই ভুলটা আর করিস না মেঘ, সব হারাবি তুই। দাদার কথা শুনে অবাক হয়ে পিছনে তাকায় মেঘ, তারপর বলতে থাকে, হারানোর মতো নেই কিছুই, যা ছিল অনেক আগেই হারিয়েছে, নতুন করে কিছু হারাবে না আমার। আর হ্যাঁ, অতীতে আমি কোনো ভুল করিনি। এই কথা বলে মেঘ সামনের দিকে হাঁটতে শুরু করে, তারপর বাসায় চলে আসে। বাসায় এসে বারবার তানার কথাগুলো মনে পড়তে থাকে, ভুলে যেতে চাইলেও কানে বাজে একটা কথা, অতীত ভুলটা করিস না মেঘ। মেঘ রুমে এসে কান্নায় ভেঙে পড়ে আর নিজে নিজে বলতে থাকে, আমি তো কোনো ভুল করিনি, তাহলে কেন আমাকে এত কষ্ট পেতে হচ্ছে, কেন আমার সাথে এমনটা হচ্ছে, কেন কেন কেন? সবকিছু ভুলে গিয়ে তো ভালোই ছিলাম আমি, তাহলে কেন স্যার চুক্তিটা মাঝখানে নিয়ে এলো? কেন এই চুক্তি দিয়ে আমার মনে তামিমের আঘাতগুলো ফিরে দিল আবার, কেন কেন? মেঘের কান্না যেন থামছে না। রাতে আকাশ বাসায় এসে ব্যাগ গুছিয়ে নিতে শুরু করলো। মেঘকে খাবার খেতে ডাকতে এসে আকাশ ব্যাগ গুছাচ্ছে, ব্যাগ গুছাতে দেখে মেঘ বলে উঠল, আমি হেল্প করব। না, আমি নিজেই করে নেব। আচ্ছা ঠিক আছে, মা অপেক্ষা করছে খাবার টেবিলে। তুমি যা, আমি আসছি। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়ালো, ঠিক তখন আকাশ ডাকলো, মেঘ শোনো। জি বলেন। কোথায় যাচ্ছি, ব্যাগ কেন গুছাচ্ছি জিজ্ঞেস করবে না? কারো পার্সোনাল ব্যাপারে কোনো কিছু জানার তেমন ইচ্ছে বা আগ্রহ আমার নেই। কিন্তু তুমি তো আমার। আমি তো আপনার চুক্তির বউ, তাই আমার মনে হয় না কোনো কিছু জানার অধিকার আমি রাখি। 1 বছর তো চলেই যাচ্ছে, হাতে গোনা আর মাত্র 3 মাস 15 দিন, তারপর আপনার এই এগ্রিমেন্ট থেকে আমি মুক্ত। মে কথাটা বলে চলে গেল। আকাশের মনে ছিল না মাত্র 3 মাস 15 দিন তার হাতে, তার মাঝে 3 মাস আকাশ আমেরিকাতে থাকবে। ইচ্ছে করছে ডিলটা ক্যান্সেল করে দিতে, কিন্তু সেই চান্স আর এখন নেই, আগে সব কিছু ফাইনাল হয়ে গিয়েছে। আকাশ বসে বসে এসব ভাবছে, হঠাৎ করে রিদির কল আসলো। আকাশ কলটা রিসিভ করে বলল, হ্যাঁ রিদি বলো। স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, কি জন্য কল দিয়েছো সেটা বলো। স্যার আমরা কালকে সকালেই এয়ারপোর্ট যাচ্ছি, আপনি আমাকে কষ্ট করে পিক করতে পারবেন? তুমি নিজে এয়ারপোর্টে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। একই জায়গায় যখন যাচ্ছি তখন একসাথে গেলেই বা কি দোষ? ওকে ফাইনাল একসাথে যাবো, একথা বলে কলটা কেটে দিল। আর আকাশ তাকে গজগজ করতে লাগলো, কি জন্য ওকে জবাব দিতে গেল, আর এখন হারে হারে টের পাচ্ছে। এমএ সারাক্ষণ মাথার কাছে ছাড়পোকার মতো ঘুরে বেড়ায়, খেয়ে দিয়ে আর কোনো কাজ দেয় নাকি? হাত থেকে মোবাইলটা বিছানায় ছুড়ে মেয়ে নিচে চলে যায় খাবার খেতে। খাবার টেবিলে বসে তার মামুনিকে বলল, মামুনি কালকে সকালে ফ্লাইটে আমেরিকাতে যেতে হবে 3 মাসের জন্য, একটা ডিল ফাইনাল করতে যাচ্ছি, তুমি একটু সাবধানে থেকো। 3 মাস অনেকটা লম্বা সময় হয়ে গেল না? কিছু করার নেই মামুনি, সাইন করে ফেলেছি যেতেই হবে। এক কাজ কর, বৌমাকে নিয়ে সাথে যা, বিয়ের পর তো ওকে কোথাও নিয়ে যাওয়া হয়নি, সারাদিন বাসায় একা একা থাকে। না মা, আমি এখানেই ভালো আছি, আমার জন্য কারো কোনো ক্ষতি হোক এটা আমি চাই না, আর আমি চলে গেলে আপনার দেখাশোনা করবে কে শুনি? সে কি রে মা, তাই বলে তুই যাবি না? কারো যা লাগবে না, রিধি আছে আমার সাথে, আমি সব সামলে নিব। খুব জোরে কথাটা বলে আকাশ খাবার না খেয়ে টেবিল থেকে উঠে চলে গেল। আকাশ আমার পিছনে পিছনে ডাকলেও তার ডাকে কোনো সাড়া দিল না। মেঘ খুব সকালে ঘুম থেকে উঠল, তারপর নাস্তা বানাতে গেল, কারণ আকাশ আজ চলে যাবে। সকাল 8টার দিকে আকাশ তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হবে, তখনই পিছনে ফিরে তাকায় একবার, মেঘ বেলকুনিতে দাঁড়িয়ে আছে। আকাশ মেঘকে ডাক দিবে ভেবে থেমে যায়, তারপর কিছু না বলে বের হয়ে যায়। আকাশ ভাবছে হয়তো মেঘের মনে আমার জন্য বিন্দু পরিমাণ অনুভূতি জন্ম হয়নি, তাই মেঘ দূরে দূরে থাকছে। অন্যদিকে মেঘ ওখানে দাঁড়িয়ে আছে, আকাশ যখন গায়ে তুলছিল তখন আবার উপরে তাকায়। আকাশকে নিচে দেখে ঘোর কাটে আর বলতে থাকে, এ কি উনি তো চলে যাচ্ছেন, আমাকে একবার জন্য ডাকলেন না কেন? এরপর আকাশ গাড়িতে উঠে পড়লো আর গাড়িটা আপন মনে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলতে থাকে। এদিকে মেঘের মন ঘরে ঠিকছে না, বারবার মাথায় থানার কথাগুলো বাজছে, তাঁধার কথার মাঝে কেমন যেন রহস্যের ছাপ ছিল। মেঘ সেটা বুঝতে পারছে ঠিক তখনই, কিন্তু লুকাচ্ছে, তা না সেটাই বুঝতে পারছে না মেঘ। আকাশ আমেরিকায় পৌঁছে তার মাকে জানিয়ে দিল, মেঘ আকাশের এমন আচরণে একটু কষ্ট পেলেও পরক্ষণে মনে পড়ে মেঘ তো আকাশের চুক্তির বউ, তাহলে কেনই বা আমার কাছে কল করবে,
আমি তো ওনার কিছুই না। এসব ভাবতে ভাবতে মেঘের মনটা খারাপ হয়ে গেল। মেঘ আকাশকে নিয়ে ভাবতে গেলে মনে পড়ে আর তো মাত্র কয়েক মাস, তারপরে তো সব শেষ। কি দরকার এসব, কেন বা মায়ের জড়াবো নিজেকে? কিছুদিন পর তো আলাদা হয়ে যাব, তাহলে এত ভাববো কেন? এদিকে আকাশ চলে যাওয়ার সপ্তাহখানেক পর মেঘারও শাশুড়ি বসে ভালো আড্ডা দিচ্ছেন, হঠাৎ করে কলিং বেলের আওয়াজ পেল। আসবে মেঘ দরজা থেকে এগিয়ে গেল। আর ভাবতে থাকে এই সময় কে আসতে পারে, কারো তো আসার কথা না, তাহলে কে হলো এই সন্ধ্যাবেলায়? মেঘ দরজাটা খুলে সামনের দিকে তাকিয়ে তানাকে দেখে একটা মুচকে আসি দিল, তারপর ওকে ভিতরে নিয়ে বসালো আর বলতে লাগলো, আজ হঠাৎ কি মনে করে? মেঘ একটু হেসে তানার পাশে বসে তিনজন মিলে আড্ডা দিয়ে অনেকটা সময় কাটায়। তারপর রাতে খাবার খেয়ে তানহা চলে যায়। মেঘ অনেক জোর করলো তানাকে রাখার জন্য, কিন্তু তানহা কাজের অজুহাত দিকে চলে গেল। দেখতে দেখতে দীর্ঘ দুই মাস কেটে গেল। দুই মাস পর আজ আকাশ দেশে ফিরেছে। মনের ভিতর অজানা প্রশ্ন, মেঘ আকাশকে দেখে কিভাবে রিয়াক্ট করবে? আকাশ আমেরিকা তিন মাসের জন্য গেলেও মেঘকে এতটা মিস করেছিল যে তিন মাসের কাজ 15 দিন আগে কমপ্লিট করে দেশে ফিরেছে। মেঘকে চমকে দিবে বলে বাসায় কাউকে জানায়নি। এদিকে আকাশ ভাবছে মেঘকে সারপ্রাইজ দিবে, অন্যদিকে আকাশ নিজেও জানে না তার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আকাশ বাসায় আসবে বলে সোজা এয়ারপোর্ট থেকে বাসে আসার জন্য গাড়ি রিজার্ভ করে। আকাশ ইচ্ছে করলে বাসা থেকে ড্রাইভারকে দিয়ে গাড়িটা আনিয়ে নিতে পারতো, কিন্তু এতে সারপ্রাইজ দেওয়া হবে না। আকাশ বাসায় এসে কলিং বেল চাপ দেয়। মেঘ তখন রান্নাঘরে রান্না করছিল। মেঘ বিড়বিড় করে দরজাটা খুলে দিয়ে অবাক হয়ে গেল, আকাশ আসবে তাও এইভাবে ভাবনার বাহিরে ছিল। অনেকক্ষণ ধরে মেঘ আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশের ডাকে মেঘে ঘোর কাটলো, কি ব্যাপার, ভিতরে যেতে দিবে না, তাকে এখানে দাঁড় করে রাখবে? এমনিতে জানি করে ক্লান্ত হয়ে গেছি। মেঘের চোখের সামনে আগুন দিয়ে দূরে বাজায় আকাশ। এরপর মেঘ বলে, আপনি আজ কেন খুশি হওনি? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই চলে এলাম। কি বললে? বললাম যে কাল রাতে ডিলটা ফাইনাল হয়ে গেছে, তাই চলে আসলাম। ওখানে যে কাজের জন্য যা হয়েছে সেটা শেষ করে বসে থেকে কি করবো বলো? মেঘ অবাক হয়ে আকাশের ব্যবহার দেখছে। এর আগে আকাশ মেঘের সাথে যতবার কথা বলেছে সবসময় রাগি রাগি ভাব থাকতো, আজ কি হলো এমন যে এত ভালো বিহেভ করছে? মেঘ এসব ভাবছে আকাশকে বলে উঠলো, কি হলো, ভাবনাতে থাকবো নাকি দরজা থেকে সরাবে? ও হ্যাঁ আসুন। এরপর আকাশ ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে বলল, মামনি কোথায়? ওনার রুমে। আচ্ছা। আকাশ তার মায়ের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দেয় আর বলতে থাকে, মামনি দরজা খুলো, আমি আকাশ। একটু পর দরজা খোলার আওয়াজ, আকাশ ভিতরে যাবে, তখনই চোখ যায় মায়ের দিকে। তারপর চোখ থেকে অবিরাম জল গড়িয়ে পড়ছে আকাশে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে এরা তার মা। এক ছুটে মাকে জোরে ধরে কান্না ভেঙে পড়লো। আকাশের এমন কান্না দেখে তার মা বলে উঠলো, পাগল ছেলে কান্না করছিস কেন? মামনি এটা কিভাবে সম্ভব হলো? আকাশ কান্না করতে করতে তার মায়ের পায়ের দিকে ইশারা করে আকাশে কান্না কারণ হলো সে তার মাকে প্রায় 3 বছর পর দাঁড়িয়ে থাকতে দেখছে। মাকে এই অবস্থায় দেখে আকাশ যে কতটা খুশি হয়েছে তা বলে বোঝানো যাবে না। এরপর আকাশ তার মাকে বলে উঠলো, মামনি তুমি ভালো হয়ে গিয়েছো। ইয়াহু, আমার মামনি আবার হাঁটাচলা করবে। আকাশ তার মাকে ধরে চারদিকে ঘোরাচ্ছে আর চিৎকার করে কথাটা বলছে। এরপর তার মা বলে উঠলো, আকাশ পড়ে যাবো, থাম এবার। মামনি তোমার পা ঠিক হলো কবে? এটার জন্য ক্রেডিট মেঘের। মেঘ কিভাবে তোমার পা? সেটা পরে বলছি, আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবারের টেবিল আয়। ওকে আমি এখন আসছি। আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। এর মাঝে মেঘ আকাশের জন্য শরবতের গ্লাস নিয়ে আসলো, এসে শরবতের গ্লাস রাখলো, এ চলে যাবে। ঠিক তখনই আকাশ মেঘকে উদ্দেশ্য করে বলে উঠলো, থ্যাংক ইউ মেঘ। কিসের জন্য? মামুদেরকে সুস্থ করে তোলার জন্য। ও, মাকে সুস্থ করার জন্য থ্যাংকস দিয়ে ছোট করতে চাইছেন? আসলে ঠিক সেটা নয় মেঘ। আমার বোঝা হয়ে গেছে, মেয়ে মাকে সুস্থ করার জন্য মায়ের সেবা করেছে আর আপনি সেটাকে অন্যভাবে নিলেন। মেঘ এটা আমি কখন বললাম? আমি শুধু তোমাকে বলতেছি হাজার চেষ্টা করে আমি মামুনিকে সুস্থ করতে পারিনি, আর তুমি মামুনিকে 3 মাসের মধ্যে সুস্থ করে তুললে। আর বোঝাতে হবে না, শরবত খেয়ে নিচে আসুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ট্রাস্ট মি মেঘ, আমি ওভাবে বলিনি। মেঘ আর কিছু না বলে নিচে চলে গেল। কিছুক্ষণ পর আকাশ আবার খাবার খেতে নিচে যায়। খাবার টেবিলে বসে তার মা নিচ থেকে বলতে থাকে, তুই চলে যাওয়ার পরে বৌমা আমার জন্য অনেক কষ্ট করেছে, দিনের পর দিন আমার সেবা করেছে, প্রতিদিন 2 বার করে পায়ে মালিশ করত, টাইম মতো ওষুধ খাইয়ে দিত, মাঝে মাঝে ঘুম পাড়িয়ে দিত, প্রতিদিন ভোর 5টায় আর সন্ধ্যায় 2 বার করে পার্কে নিয়ে যেত, হাতে হাত রেখে হাঁটতে শেখাত, একটা সময় পায়ের টানগুলো হালকা কমতে থাকে, ডাক্তারের ট্রিটমেন্টও এর সাথে ছিল। এভাবে ধীরে ধীরে পায়ের ফোলাগুলো কমতে থাকে। একদিন তো হুইল চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম।
মেঘ যখনই আমাকে তুলে যাবে তার আগে আমি নিচ থেকে দাঁড়িয়ে ওঠার চেষ্টা করি। এরপর থেকে একটু একটু করে হাঁটতাম আর এখন আমি সম্পূর্ণ সুস্থ, সবই আমার এই মায়ের জন্য হয়েছে, মেঘকে উদ্দেশ্য করে কথাটা বলল। মেঘ এতক্ষণ পাশে দাঁড়িয়েছিল, আকাশ মেঘের দিকে একবার তাকায়, আবার মায়ের দিকে তাকায়। আকাশের তাকানো দেখে মেঘ মাথা নিচ করে ফেলে। এরপর আকাশে মায় বলতে থাকে,